বেটা তুই আমার প্রেমিকে কিস করতে চাইছিস মানে দেশটাকে মগের মূল্য কইছিস তোর এত বড় সাহস সামনে একটা রিকশা চালা এই সামনে দা এ আলার বালা কি আমি রিকশা চালু তোরে আমি কি আমরে সাইজ করব ভাই সাইজ করব মানে তোর এত বড় সাহস কিভাবে হয় এ না কিছু বউ থেকে আমার বউ কিছু ভিন্ন আমায় টর্চার করে মারধর করে জীবনটা কে করেছে আমার ছিন্ন ভিন্ন আমার বউ একটু ভিন্ন কোন ভাই যাবেন নাকি কই যাবে যেখানে মন চায় সেখানে ভাড়া কত দিবেন ভাই আজকে আমি রিক্সা নিয়ে বেরোইছি আমি তো খুঁজতে আছি আজকে নিম ইচ্ছা মতো এই তাড়াতাড়ি নাও না আমার কিন্তু তস হইতেছে না বুঝলাম না হু গুটাই আচ্ছা ভাই সে আমি ঠিক দিয়ে কিন্তু শব্দ হইলো আমার চাকা পাংচার হইলো নাকি শব্দ হয়েছে মানে না মানে ফটাস করে একটা শব্দ হয়েছে কিছু শব্দ হয়েছে না ওই কি জানি এটা শব্দ হলো আমার চাকা গেল না খার আমি একটু চাকা চেক করি ভাই আরে যা তো আমরা গল্প না আমার চাকা যদি যায় ভাই তাহলে প্রবলেম হয়ে যাবে তো সেই সমস্যা দেখতেছি এই আচ্ছা তো না না চাকা ঠিক আছে না মনে করছি চাকা নষ্ট হয়েছে বুঝেন নাই ডিস্টার্ব দেখতেছি এর লেগে ডিস্টার্ব কি ভাই প্রবলেম তো হতেই পারে বুঝেন নাই না ঠিক আছে ভাই গাড়ি আমরা কি চাকা পাংচার হয়ে গেছে যা তো যা তো তোকে ভাড়া দেবো না তুই সিন্ধিকে দিই আমার সাথে সামনের চাকাটা গেছে ভাই আমি শিওর সামনের চাকাটা গেছে বড় ভাই যাতো 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 গো মা শব্দ হইলো ভাই তোকে ভাড়া দেবো না তুই তো ডিস্টার্ব করতে শিখিস জন্য কি ডিস্টার্ব আমার চাই শব্দ হইছে তোর যা লাগে ভাড়া দেবো নি শব্দ হয়েছে ভাই আমার গাড়ি গেছে কি করে আমার গাড়ি প্রবলেম হয়েছে ভাই কি আর সমস্যা হয়েছে যা তো দেখতেছে না আরে গাড়ি শব্দ হয়নি তো তাইলে আজকে ভ্যালেন্টাইন ডে না আমি আমার ডালিং চুমা দিচ্ছি কি দিছেন ভাই চুমা দিচ্ছি চুমা তুই বুঝিস না ও তার মানে এত করে ফটাস ফটাস করে চুমার শব্দ হয়েছে তোকে ভাড়া দিচ্ছি তুই যা তোর বোঝার দরকার নাই তো তো আমি এর সুযোগ দিতে চাই কে তুই কোথায় চুমা চাবো আমি আমার গার্লফ্রেন্ড এর মন চাইতেই করব তোর কি ও তাহলে রাস্তা ঘাটে এই রিকশার উপর চুমা চুবি করবে তুই কি মনে হয় তুই কি কন্টাক্ট করছিস না যতক্ষণ মন চাই ঘুরবো আমরা আমরা যা করি করব তোকে দেখতে হবে না
কন্ট্রাকশন দেখে ভাই আপনি সুবাসুবি করবেন, আমি একটা পুরুষ মানুষ, আপনি আমার হিজড়া মনে করছেন? পুরুষ মানুষ হয়ে এইভাবে আপনার ওই সুবার শব্দ শুনবো, আর আমি হলে ইয়ে করবো না? তো আপনার ওই যে সাথে যে ডার্লিংটা আছে ওইটারে আমার একটু দেখ, আমি এটা নিয়ে একটু ঘুরি। এই বেটা তুই আমাকে কি করবি, কি করবি, কি করবি বলবো? এই বেটা তুই আমার প্রেমিকের কিস করতে চাইছিস মানে রিক্সার উপর ওইটা দুনিয়া সব আকাম কুকাম শুরু করছে হালার বালারা। তো বিয়ার পর বাচ্চা হইব প্রতিবন্ধী হালার বালা, এক বাচ্চার চোখ থাকবো বুক থাকবো না, টায়ার গেছে, টিউব গেছে, চাক্কা গেছে, নাটকির পো বাকি মাসটা আসিল, নইলে খাওয়া যাইছই না। কিস ডে মানে হচ্ছে উমা চুমা দেয়া, তুই এটা বুঝোস? এটাও বুঝোস না, এই তুই হাগ ডে বুঝোস? হাগার জায়গা করছি না, ওই যে পাট ফুট দিয়ে কি সুন্দর করে টিন দিয়ে ঘিরে হাগার জায়গা তো করছি। তো তো ভাই ও হেল লাগে এনে হাগতে আইছো? কি হরে আরে বলা, আমি হাগার জায়গা কথা বলিনি, তুই তো কিছু বুঝোস না, এই জন্য তো সুরে সাইডে হচ্ছে চলে লাগে। চলে গেছে বিবেকি বুদ্ধি লজ্জার মাথা খেয়েছে, রাতের বেলায় বউ আমারে বাবা বলেছে। আমার বউয়ের মতো হচ্ছে হাঁটাটা, তো আমার বউয়ের মতোই আল্লাহ ও কি, কিন্তু শারিকা শাড়ি তো আমি এর এটা কিনে দিই নাই, ভালো করে দিই তো হাঁটা চলতে হয়, আমার বউয়ের মতো লাগতেছে। কি হলো মনে হলো রিক্সা না ভ্যানের চাকা আমার মানে বাড়াই দিল। আমার বউই ডার্লিং এর সাথে ঘুরতে আইসো? আমার বউ তুমি হ্যালো করতে আইসো কে? তুই ভালোবাসা দিবস বুঝিস? ভালোবাসা দিবস ওটা আবার কি? তুই কি প্রপোজ ডে বুঝিস? হ্যাঁ ওটা আবার কি? ও কার্পেটের কথা কইতেছো? ফলোরে যেটা দেয় ওইটা তুই এটাই বুঝিস না, ওইটা ফলোরে দেয় না, প্রপোজ ডে মানে হচ্ছে মানুষকে আই লাভ ইউ বলতে হয়, বলে না আমি তোমাকে ভালোবাসি, এটা তুই তো সেটাও জানোস না, তাই আবার বইয়ের দাবি করস না? হ্যাঁ ভালোবাসি তো, ভালো যদি না বাসতো আমি তাহলে কি একটা বাচ্চা হইতো নাকি? এই তুই তো অনেক কিছুই জানোস না, তুই কিস ডে বুঝিস? ও বুঝবো না কে, বুঝি তো কাইদের সময় সেমাইয়ের সাথে আমি কিস বি জানি না। কি করে কি কয় আমি তো কিসে বুঝুম না? এই বল তুই কি সাদে আমি বলদ বলি? এই কিস ডে তুই কি বললি? কিস মিস, এই কিস মিস বলছি, কিস ডে মানে হচ্ছে উমা চুমা দেয়া, তুই এটা বুঝোস? এটাও বুঝোস না, এই তুই হাগ ডে বুঝোস? হাগার জায়গা করছি না, পাট ফুট দিয়ে কি সুন্দর করে টিন দিয়ে ঘিরে হাগার জায়গা তো করছি। তো তো ভাই ও হেল লাগে এনে হাগতে আইছো? কি করে আরে বলা, আমি হাগার জায়গা কথা বলিনি, তুই তো কিছু বুঝোস না, এই জন্য তো সুরে সাইডে অর্থ করতে লাগছি, আমি হাগ করার কথা বলছি না, তার মানে হচ্ছে এরকম করে জড়িয়ে ধরা, এটা বুঝোস না? তুই এই জড়িয়ে ধরবা, তুই আমারে ধরবা? আমারে জড়িয়ে ধরলে আটা
বাচ্চাইব এর জোরে এর বাবা তো বাচ্চাইব ও ও এই সেই ভালোবাসা আদর ভ্যালেন্টাইন ডে এই তো বুঝছো আমি সারাদিন ভালোবাসা দিব তারপর সন্ধ্যায় বাড়ি যাবো আমার বড় সারা রাত রিকশা উঠাই দেয় আমার ভালোবাসা দিবস নষ্ট করবে না শালি আজকে বাসায় চল তোর ভালোবাসায় বাস দিব